স্বাস্থ্যই আমাদের সম্পদ, আর এই স্বাস্থ্যকেই আমাদের সুন্দর রাখতে হবে, আর তার পাশাপাশি শরীরকে সুস্থ ও সজীব রাখতে হবে। যদি আমরা সুস্থ ও সুন্দর এই দুয়ের যদি মেলবন্ধন ঘটাতে পারি, তাহলে কিন্তু আমরা সর্বোপরি ভালো থাকতে পারি। আর এই ভালো থাকার জন্যই আপনাদের সামনে কিন্তু উপস্থিত হয়েছি আমরা এইচএল অ্যান্ড কোম্পানি হার্বাল রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারের অনুষ্ঠান নিয়ে। শুধুমাত্র এই অনুষ্ঠান দেখা বা শোনার জন্য নয়, কেননা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনি নিজেকে ফিট রাখতে পারবেন এবং সুস্থ রাখতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন নিজের লক্ষ্যপথে। বর্তমানে যে সময়ে আমরা অতিবাহিত করছি, সেই সময়ে আমরা কিছু জ্বরের সম্মুখীন হচ্ছি, হয়তো তাকে কখনো আমরা নাম দিচ্ছি অজানা জ্বর, কখনো বা নাম দিচ্ছি ডেঙ্গি, বা যেহেতু মশাবাহিত নানা রকম রোগের সৃষ্টি হচ্ছে এই সময়, নতুন নতুন রোগের উদ্ভাবন হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে এইচএল অ্যান্ড কোম্পানি হার্বাল রিসার্চ এবং ট্রিটমেন্ট সেন্টার কিন্তু তাদের রিসার্চ অনুযায়ী এমন কিছু ওষুধ বাজারে এনেছেন যেখান থেকে দাঁড়িয়ে আপনি নিজেকে ডেঙ্গি মুক্ত করতে পারেন। কিভাবে, সেটা অবশ্যই যারা রয়েছেন এই কোম্পানির তরফ থেকে তাদের কাছে আমরা বিস্তারিতভাবে জানব, এবং আরও বিষয়ে এই এইচএলএন কোম্পানিতে কী কী কাজ হচ্ছে, কী কী ট্রিটমেন্ট হচ্ছে, সেগুলো নিয়েও আজকে আমাদের আলোচনায় থাকবে বিষয়বস্তু। আমরা সেই বিষয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। রয়েছেন আমাদের সঙ্গে আমার ডান দিকে একদম এই কোম্পানির অর্থাৎ এইচএলএন কোম্পানি হার্বাল রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারের ডিরেক্টর এবং ওনার মিস্টার সিআর বিশ্বাস, জানাবো অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। এবং তার পাশেই রয়েছেন আমাদের সাথে এই কোম্পানির ডক্টর, ডক্টর মণ্ডল, জানাবো স্বাগত। নমস্কার। মিস্টার বিশ্বাসের কাছে চলে আসি। আপনাদের যে সৃষ্টি, যে ক্রিয়েশন, মানে অভূতপূর্ব। এই যে মহামারীর মতো ডেঙ্গি যে এখন আমাদের সমাজে একটা দেখা দিয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে আপনি যে রিসার্চের মাধ্যমে যে ওষুধটা বার করেছেন, সেটা কিভাবে মানুষকে সুস্থ করতে পারে? বড্ড দেরি করে হয়ে গেল আমাদের, কারণ এটা জানতে এই মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আমরা ভাবতে লাগলাম যে মানুষের যদি আয়ুর্বেদের সব থেকে বেসিক জিনিস ব্লাড পিউরিফিকেশন, আমরা যদি ব্লাড পিউরিফিকেশনটাকে মার্জিন ধরে প্রত্যেক মানুষের কাছে এগুতে পারি, তাহলে একদিকে ব্লাড পিউরিফিকেশন হচ্ছে, স্টমাক স্টিমুলেশন হচ্ছে, প্যারাসাইট কন্ট্রোল হচ্ছে, এবং শরীর থেকে শনি, আয়ুর্বেদ পরিভাষায় বলা হয় শনিত কৃমি, সেই শনিত কৃমিটা হলো রক্তে ঢুকে যায় মশার কামড়ে। তো যে সমস্ত ফাইলেরিয়া, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, এই সমস্ত মশার কামড়ের রোগের কারণগুলো মূলত তারা রক্তে শনিত কৃমি সৃষ্টি করে। এই কৃমিটাকে দূর করার জন্য ব্লাড পিউরিফিকেশন পদ্ধতি, এবং সিরিয়াসনেস নিয়ে আমি কথা বলছি, প্রত্যেকটা মানুষের যে কোনো ধরনের অজানা রোগ, যে কোনো ধরনের রোগ, বাত রোগ হোক বা সান্নিবাদী রোগ হোক বা যে কোনো রোগ, সেই রোগের জন্যে ব্লাড পিউরিফিকেশন অত্যন্ত জরুরি। সেজন্যে আমাদের স্টমাক স্টিমুলেশন, ব্লাড পিউরিফিকেশন, প্যারাসাইট কন্ট্রোল আর লিভার, এই চারটি প্রধান ফাংশন নিয়েই আমরা আজকে বসেছি এখানে। আমি দেখাতে পারি আমার হাতে যে মেডিসিনটা আপনারা দেখছেন, এই মেডিসিনটা মূলত এতে আপনার এই প্রধান যে কাজ ফাংশনগুলো সেই ফাংশনগুলো হবে। আর এর ফলে এর যে কী কী পদ্ধতিতে কত ঘন্টা পর আপনার শরীরে কীভাবে হবে, সেটা আমরা সেন্টারে ডাক্তারবাবু বলে দেবেন। যে প্রত্যেকটা রোগীর জন্যে আমাদের রয়েছে যে তিনি প্রেসক্রিপশান করবেন, অন্তত পক্ষে 72 ঘন্টা থেকে 90 ঘন্টার মধ্যে একটা রোগীকে সুস্থ করে তোলা যায়, যে কোনো মানে চিকুনগুনিয়া বা যেই ধরনের যে প্যারাসাইট, ব্লাড প্যারাসাইট, শনিত কৃমি রোগীদেরকে। ডাক্তারবাবুর কাছে আসি আমরা। ডক্টর মণ্ডল রয়েছেন আমাদের সাথে, আয়ুর্বেদ চিকিৎসক। যে ডেঙ্গি নিয়ে আমরা যখন মহামারীর আকার ধারণ করেছে শহর কলকাতা বা অন্যান্য জায়গায়, তখন আমরা সুস্থ হওয়ার জন্য প্লেটলেটস কমে যাচ্ছে আমাদের, একটা রাতের মধ্যে অনেকখানি প্লেটলেটস কমে যাচ্ছে। তো এই যে ওষুধটা যেটা আপনাদের রিসার্চের মাধ্যমে বেরিয়েছে, তো এই ওষুধটা একজন রোগীকে কত তাড়াতাড়ি সুস্থতা দিতে পারছে? দেখুন, এই রোগী, এই মেডিসিনটা আমরা যেভাবে উনি রিসার্চ করেছেন তাতে 72 ঘন্টার মধ্যে পেশেন্টের যে ধরুন আনরুন যে প্যাথোজনগুলো যে বডিকে আক্রমণ করেছে, মানে সেই প্যাথোজনগুলোকে খুব উইদিন 72 আওয়ার্সের মধ্যে কিল করে দিচ্ছেন। যে তাতে যে ব্লাডে যে সমস্ত সংক্রামকগুলো ঢুকে গেছে আর কি, আননোন প্যাথোজেন যেগুলো বলা হচ্ছে আর কি,
অজানা জ্বর যেটাকে বলা হয়, যে যে কোনো কারণই হোক না কেন, সেই প্যাথোজেনগুলোকে ব্লাড পিউরিফিকেশনের মাধ্যম দিয়ে সমস্ত কিল করে দিয়ে ইরাডিকেট করে দেওয়া হচ্ছে। এই ইরাডিকেশনের মাধ্যম দিয়ে আমরা কিন্তু আমাদের এই যে অজানা জ্বরকে আমরা দূর করতে সম্ভব হয়েছি এই ওষুধের মাধ্যম দিয়ে আমরা। এবং প্রচুর ডেঙ্গি রোগী কিন্তু তাদের এই ওষুধ খেয়ে আজকে সুস্থতার মুখ দেখেছেন। এবং যেটা ডক্টর মন্ডল বললেন এবং মিস্টার বিশ্বাসও বললেন যে 72 থেকে 96 ঘন্টার মধ্যে আপনি কিন্তু সুস্থ হতে পারেন। যাদের মনে হচ্ছে আমার পরিবারের কেউ, আমার চেনা জানা কেউ রয়েছে এই ডেঙ্গি আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হচ্ছেন, প্রচুর বিল উঠে যাচ্ছে, প্লেটলেটস কমে যাচ্ছে, রাতের ঘুম চলে গেছে, সত্যি কথাই যখন এইভাবে একটি একটি করে প্রাণ মৃত্যুর দিকে ঢলে পড়ছে, তখন আমাদের কি সতর্ক হতে হবে? আর এই সতর্ক হওয়ার জন্যই কিন্তু এইচএল কোম্পানি হার্বাল রিসার্চ এন্ড ট্রিটমেন্ট সেন্টার এগিয়ে এসেছে এই মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে প্রচার করতে যে হ্যাঁ, ডেঙ্গির ওষুধ রয়েছে এবং আপনারা কিন্তু এটা ইনটেক করলে অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হতে পারেন এবং সুস্থ থাকতে পারেন। তো যাদের রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করুন, আমাদের এখানকার ফোন নাম্বার যাচ্ছে, সেখানে আপনারা ফোন করে ওষুধ নিতে পারেন, কিভাবে খেতে হবে না হবে সবকিছু একটা কনসালটেন্সিতে এসে জেনে যেতে পারেন। এরপর যেটা এইচএল অ্যান্ড কোম্পানির একটা অভূতপূর্ব সৃষ্টি বলবো, যে আমরা যে অনেক সময় হয় যে আমার খুব সুন্দর দেখতে, হ্যাঁ, অথচ সেই আগে পুরুষ মানুষের কথাই আসি, যে সেই মানুষটির চুল একেবারেই নেই, সে টাক পড়ে গেছে। একটা কথা হচ্ছে যে যদি টাক পড়ে যায় তাহলে সে তার বয়স কিন্তু 10 বছর বেড়ে যায়। প্রথম কথা হচ্ছে বন্ধু বান্ধবের কাছে বা আত্মীয় পরিজনের কাছে সে সাবলীল থাকতে পারছে না, কোথাও যেন তাকে মনে হচ্ছে একটা লজ্জায় সে নিজেকে গুটিয়ে রাখছে, বা মনে হচ্ছে বাবা আমাকে হয়তো, তার 25 বছর বয়স মনে হচ্ছে 35 বছর, সে মনে হচ্ছে যে আমাকে সবাই এজেড মনে করছে। তো এই জায়গাটায় আমরা নিজেদেরকে তো সবাই খুব ভালোবাসি, তাই চাই যে নিজেদেরকে সুন্দর রাখতে, সুস্থ রাখতে, অথচ আমি ইয়াং থাকবো কিন্তু আমার বয়সটা যদি বেড়ে যায় তো স্বাভাবিকভাবেই মনের কোথাও না কোথাও একটা হতাশার সৃষ্টি হয়, ডিপ্রেশনে আমরা চলে যাই। তো আমরা জানি যে এইচএল অ্যান্ড কোম্পানি হার্বাল রিসার্চ এন্ড ট্রিটমেন্ট সেন্টারে যে হেয়ার রিপ্লেসমেন্টের যে জায়গায় তারা নিয়ে গেছেন, প্রচুর মানুষ আপনাদের কাছে আসছেন, তো এই নিয়ে যদি একটু বলেন। এটা আমাদের সেন্টারগুলোতে লক্ষ লক্ষ মানুষ এসেছেন, আপনারা দেখতে পারেন কিভাবে একটা মানুষের মাথা খালি জায়গায় যেখানে আর আপনার রুট বলতে কিছু নেই, হেয়ারের রুট নেই, সে জায়গায় আমরা কে সেই শুকনো ডাঙায় আমরা মাথায় টাকের উপরে বলতে গেলে টাকের উপরে আমরা এক ধরনের মনোফিলামেন্ট সেট করি। এই মনোফিলামেন্টটা আসলে একটু আমাদের বাইরে থেকেই আনতে হয়, আমাদের দেশে বড় একটা তৈরি হয় না, কিন্তু এই জিনিসগুলো এমন এমনভাবে সেট হয় যা অত্যন্ত হাইজেনিক। কেমন হাইজেনিক, যে আপনার কোনো রকম এটা লেজার পরিশুদ্ধ চুল এবং কিউসি করা যেটাকে বলে কোয়ালিটি কন্ট্রোল করে এই চুল হিউম্যান হেয়ার, এবং মাথার সাইজ মানে কাস্টমাইজ সাইজ অনুযায়ী আমরা সেভাবে মাথায় সেট করে থাকি। আমাদের সাথে থাকেন কিছু টেকনিশিয়ান, যে টেকনিশিয়ানরা তাদের মাথার আয়তন অনুযায়ী মাথায় সেইভাবে মনোফিলামেন্ট সেট করে থাকেন। তার ফলে কি হয়, একদিকে তার বয়সটা যেমন কমে যায়, দিদি বললেন যে বয়সটা যেমন কমে যায়, অন্যদিকে তার একটা স্বাভাবিক মনের যে কষ্টটা, যে মনের দুঃখটা, যে হতাশাটা, সেটা কিন্তু রিকভার করে ফেলেন। এছাড়াও রয়েছে বহু ধরনের চিকিৎসা, আমাদের এই যেমন রয়েছে এর পাশাপাশি আমাদের রয়েছে চুল পড়া বন্ধের চিকিৎসা, সেটা ডাক্তারবাবু বলবেন। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা হেয়ার রিপ্লেসমেন্টটা করাচ্ছি, কিভাবে আমরা মানুষের মাথায় ঠিক তার তারুণ্য ফিরিয়ে দিচ্ছি। 10 বছর দিদি বললেন, 10 বছর অনেকের 25 বছরও কমে যায়, কেউ বুঝতে পারে না বয়স 60 কি 40, এরকম অবস্থায় একটা তারুণ্য ফিরে আসে। আর অনেকের ও বলতে নেই যে বিয়ে থাওয়া মানে বিয়ের সময় হলে তার মাথায় টাক নিয়ে যেতে লজ্জা পান, তার আগে আমাদের কাছে রিপ্লেসমেন্ট কেউ বুঝতেও পারবে না যে আপনার মাথায় চুল ছিল না। তা সেই চুল নিয়ে আমাদের কারবার। দ্বিতীয় প্রসঙ্গ আমি যেটা বলবো, যে এই যে সিস্টেমে আমাদের কাজটা হচ্ছে, এছাড়াও রয়েছে একেবারে গভীরতম চিকিৎসা, যে চিকিৎসার ফলে রুটগুলো অ্যাক্টিভ হতে সম্ভব হয়, এবং আমরা এই বা উইদিন হয়তো একটা নির্দিষ্ট, ডাক্তারবাবু বলবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা মাথায় চুল পড়া বন্ধ করি, একটা চুল থেকে তার রুট থেকে আবার চুলের প্রজনন হয়, এবং সেই প্রজনন শক্তিটা কতদিন কীভাবে সেটা ডাক্তারবাবু আরও ভালো করে বলবেন,
অবশ্যই। তার আগে আমি একটু বন্ধুদের বলি, যারা মনে করছেন যে আপনার চুল পড়ে যাচ্ছে, চুলের নানা রকম সমস্যা, বা এতদিন নিজেকে কোথাও যেন গুটিয়ে রেখেছিলেন, বয়সটা বলতে ইচ্ছা করতো না, বা অনেক মহিলা বন্ধুদেরও বলবো যাদের মাথায় প্রচুর চুল ছিল একটা সময়, আর চুল এখন উঠতে শুরু করেছে, পড়তে শুরু করেছে, এবং আস্তে আস্তে কোথাও যেন মনে হচ্ছে স্কাল্পটা ফাঁকা হয়ে যাচ্ছে, তাদের জন্য বলবো যে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে আমি একটুখানি বলে দেবো, তার আগে একজন বন্ধু রয়েছেন নিয়ে নেবো। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলুন দিদি। হ্যাঁ বলছি যে ডাক্তারবাবু প্রোগ্রাম আমি দেখছিলাম, তো আমি বলছি যে ওই সুগারের কি কোনো সমস্যা সমাধান হতে পারে? খুব ভালো প্রশ্ন করেছেন, আসবো আমরা, এই নিয়ে তো আমরা আলোচনা চলবেই, আপনি সঙ্গে থাকুন ডক্টর মণ্ডলের কাছে, আমরা সুগার নিয়ে পরবর্তীকালে জানছি, সঙ্গে থাকুন, ধন্যবাদ। আমি যেটা নিয়ে বলছিলাম যে যাদের মনে হচ্ছে যে চুল পড়ে যাচ্ছে, চুল নেই এবং হেয়ার রিপ্লেসমেন্ট করতে চাইছেন কিন্তু একটা সঠিক ঠিকানা খুঁজে পাচ্ছিলেন না, তাদের জন্য একটু জানিয়ে দেবো, যারা কলকাতার বন্ধু রয়েছেন তারা যোগাযোগ করতে পারেন বালিগঞ্জ গার্ডেন রোড, এটা হচ্ছে গড়িয়া অটো স্ট্যান্ডের সোজা, এটা 1 মিনিটের হাঁটা পথ, কলকাতা 29। এর জন্য ফোন নাম্বার হচ্ছে 0332440-2769, এবং আরেকটি মোবাইল নাম্বার আছে যেটি আপনারা সবসময় পাবেন, 9331840912। এবং দুর্গাপুরের বন্ধুদের জন্য কিন্তু চেম্বার রয়েছে, এটা প্রীতিলতা ওয়েদার বিথি সিটি সেন্টার, সেন্ট্রাল পার্কের নিকট, এখানকার জন্য ফোন নাম্বার হচ্ছে 0343-254-2398 এবং 9733-259391। বালিগঞ্জে সোমবার এবং বুধবার চেম্বার থাকছে, আর দুর্গাপুরে কিন্তু শনিবার দিন থাকছে। তো আমরা যে ছবিটা আপনাদের এতক্ষণ দেখালাম হেয়ার রিপ্লেসমেন্টের, সেটা নিয়ে একটু প্রশ্ন আমার একটা রয়ে গেল জানা, যে যারা ধরুন আসছে এই হেয়ার রিপ্লেসমেন্ট করতে, তারা কি নিজেদের হেয়ারটা কীরকম হবে তারা বলে দিচ্ছে, নাকি আপনারা মুখ অনুযায়ী স্যুট করছে কোনটা সেটা ঠিক করছেন? একজনের মাথায় যদি পাকা চুলের উল্কি দেয়, আমরা ঠিক কাঁচা পাকা চুলের সাইজ করে দিই যাতে তাকে বুঝতে না পারে। যার দরকার কালো চুল সে কালো চুল পাচ্ছে, যার দরকার একটু লাইট হালকা মানে যেটা বলে ন্যাচারাল ব্ল্যাক, সেই ন্যাচারাল ব্ল্যাক আমরা সেট করে দিচ্ছি, যে যেমন চাইবে সেরকমভাবে আমরা দেবো। এবার একটু ডক্টর মণ্ডলের কাছে আসি, আমাদের এক বন্ধু হ্যাঁ বলছিলেন যে একটু সুগার নিয়ে জানবেন, তার আগে আরেকজন ওয়েট করছেন, একটু নিয়ে নেব। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন কে বলছেন? হ্যাঁ বলছি সমীর শাহ বলছি। হ্যাঁ চুলের সমস্যা আছে, চুল পেকে যাচ্ছে এবং চুল অনেকটাই আমার খসে পড়ছে, মানে চুল শ্যাম্পু করলে খসে যাচ্ছে, পড়ে যাচ্ছে চুল, পড়ে যাচ্ছে। বয়স 28 বছর। আচ্ছা ওনার চুল পেকে যাচ্ছে, পাকা চুলের কি কোনো সমাধান হয় ডক্টর মণি? আচ্ছা আপনি শুনতে থাকুন, আপনার কথারও উত্তর দেওয়া হবে, কিন্তু আমাদের প্রথম বন্ধুদের কথায় আগে চলে আসি। সুগার আয়ুর্বেদের মাধ্যমে ডক্টর মণ্ডল আমরা তো জানি যে মানে সব কিছুই মোটামুটি ঠিক হয়ে যেতে পারে, কারণ যেহেতু এটা খুব পুরনো চিকিৎসা, তো সেই জায়গায় দাঁড়িয়ে সুগারের কতটা আমরা ফল পেতে পারি? সুগারের আমরা খুব ভালো ফল পেতে পারি সুগার আয়ুর্বেদের, কারণ মডার্ন চিকিৎসা যে সমস্ত মানে সুগারের ট্রিটমেন্ট করা হয় তাতে অনেক রকম সাইড এফেক্ট দেখা দেয় আর কি, যেটা মানে অনেক রকম অর্গান আমাদের ড্যামেজ হতে পারে, কিন্তু আমাদের যে আয়ুর্বেদিক চিকিৎসা মানে একদম পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা আর কি, এখানে কোনো রকম কোনো শরীরে কোনো অন্যান্য অঙ্গের বা অন্যান্য অর্গানে কোনো ড্যামেজ হবে না, এবং যে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে সুগারের প্যানক্রিয়াসের যে সেলগুলো ড্যামেজ হয়ে যায়, যেটা ইনসুলিন প্রোডিউসিং সেল বলা হয় শরীরকে মেনটেন করার জন্য, সেই সেলটাকে যেটুকু ড্যামেজ হয়েছে সেটা তো আমরা আর ড্যামেজ করতে দেবো না, ফার্দার ড্যামেজটা হবে না, প্লাস যে নতুন সেল রিজেনেট করার জন্য আমরা একটা ট্রিটমেন্টও দেওয়া থাকি যাতে সুগারে সে সারা জীবন জন্য ভালো থাকে আর কি। এবং তাকে কি ওষুধ খেতে হবে? আপনাদের কি সুগারের ওষুধ রয়েছে? হ্যাঁ সুগারের ওষুধ আছে, এবং সুগারের রোগীকে ওনাকে আপনাকে আসতেই হবে, আমাদের চেম্বারে আসতে হবে, চেম্বারের ঠিকানাটা আপনি নিয়ে নেন, আমাদের চেম্বারে আসুন, আমাদের সঙ্গে আমাদের সুগারটা আপনার যাতে নির্মূল করা যায় সব রকম আমাদের ধরনের ট্রিটমেন্ট এবং আমাদের প্রোডাক্ট যোগ থেরাপি রয়েছে, যোগ থেরাপি আছে,
সমস্ত কিছু দিয়ে আমরা, হ্যাঁ, দিয়ে আপনাকে আমরা অ্যাডভাইস দিয়ে দেবো সমস্ত কিছু যা যা আছে আপনার। আপনি সুগার থেকে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে সুগার থেকে আপনার আরও পার্শ্বপ্রতিক্রিয়া কোনো রোগ আপনাকে সৃষ্টি করবে না, আপনি সারা জীবন সুস্থ থাকবেন। আচ্ছা, যে ধরুন সুগারে যে ইনসুলিন নিচ্ছে তাকেও কি সুস্থ করা যায়? তাকেও সুস্থ করা যায়। মানে সুতরাং আপনার সুগার কত আমরা তো জানি না, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি টালিগঞ্জ থেকে বালিগঞ্জের যে ওনাদের যে চেম্বার রয়েছে সেখানে সোমবার আর বুধবার ওনারা থাকছেন, আপনি ফোন নাম্বার নিয়ে নিন, অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসবেন। এবং যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন অথচ ফোন করছেন পাচ্ছেন না, তাদের জন্যও বলবো হেল্পলাইন নাম্বারগুলো যাচ্ছে, আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে ইন ডিটেলস অ্যাড্রেস নিয়ে চলে আসুন। নিজেকে সুস্থ রাখতেই হবে, ভালো থাকতেই হবে, আর এই শারীরিক সুস্থতার জন্যই কিন্তু আমরা সব রকম কাজ করে চলেছি। কে রয়েছেন? নমস্কার। সেই ব্যথা কমাতে চাইছেন, তাই তো? আচ্ছা, সঙ্গে থাকুন, উত্তরে আসবো আমরা। তো সুগার নিয়ে আমরা জেনেছি, তারপর যিনি প্রশ্ন করেছিলেন যে সমীর সাহা পাকা চুল হয়ে যাচ্ছে ওনার আর প্রচন্ড চুল পড়ছে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেখানে ওনাকে কিছু নিশ্চয়ই এখানে আমাদের ট্রিটমেন্ট আছে, খুব ভালো ট্রিটমেন্ট আছে, আমার চুলটা যাতে পাকা না ফাড়দা, যাতে পরবর্তীকালে চুলটা যাতে না পাকে আর চুল পড়াটা বন্ধ হয়। চুল পড়াটা আমরা 7 দিনের মধ্যে বন্ধ করে দিতে পারবো ওনার, এবং চুল পাকাটা যাতে পরবর্তীকালে আর চুল না পাকে সেরকম ব্যবস্থা আমাদের আছে। ওনাকে আমাদের চেম্বারে আপনাকে আসতে, আপনি আমাদের চেম্বারে আসবেন, চেম্বারে এসে ঠিকানাটা আপনি হেল্পলাইনের নাম্বারে ফোন করে আপনি আমাদের চেম্বারে চলে আসুন, আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান আমরা উইদিন শর্ট টাইমে 7 দিনের মধ্যে আমরা করে দিতে পারবো, চুল পড়াটা বন্ধ করে দিতে পারবো, এবং আপনি আগের জায়গায় ফিরে আসবেন, নতুন মানে আপনার আর্লি লাইফের যে চুল ছিল সেই জায়গায় ফিরে আসবেন, এটুকু আপনাকে আমি বলতে পারি। সেখানে কি খাওয়া দাওয়া কেউ সংযত রাখে? খাওয়া দাওয়া থেকে সমস্ত আমরা অ্যাডভাইস দিয়ে দেবো, সেখানে সমস্ত কিছু তারাও কিন্তু এই আয়ুর্বেদের মাধ্যমে মানুষকে সুস্থ করত, ভালো করত, এবং মানে মাঝে হয়তো কখনো চাপা পড়ে গেছিল, কিন্তু এখন কিন্তু আবার আমাদের প্রজন্মেরা বা আমাদের নেক্সট জেনারেশন এখন কিন্তু আয়ুর্বেদকে ভীষণ বন্ধু করে নিয়েছে, তার উপর আস্থা নিয়ে কিন্তু আর মডার্ন ট্রিটমেন্টের মধ্যে দিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছে। তো আরেকটি কথা জানবো যে HLN কোম্পানি হার্বাল রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারে যেটা অবশ্যই একটা আলাদা মাত্রা এনে দেয় যে জায়গাটা, সেটা হচ্ছে ওয়েট রিডিউসের ক্ষেত্রে। একটু মিস্টার বিশ্বাস এই নিয়ে একটু বলবেন, আপনারা কি মেশিন থেরাপির মাধ্যমে আসলে ব্যাপারটা হলো মেদ, আমরা বহুকাল ধরে এর ট্রিটমেন্টটা করে আসছি, সাধারণত দেখা যায় মেশিন একটা পোর্শন মানে এক্সটার্নালি আমাদের শরীর থেকে ওভারহেডটা কমায়, তাতে অনেকগুলো থেরাপি থাকে, কিছু লাইটিং, কিছু সোয়ানা, কিছু বিভিন্ন ধরনের মেশিন আছে, মানে FDA USA অ্যাপ্রুভড যে সমস্ত মেশিনগুলো আছে সেগুলোতে একটা টাইম ফ্রিকোয়েন্সি অনুযায়ী মানুষের শরীর অ্যাপ্লাই করা হয় এক্সটার্নালি। এই এক্সটার্নালি ব্যাপারটা অনেকে পছন্দ করেন, যাতে আমাদের সেন্টারে এসে নিতে পারেন, একদিন বাদে একদিন আধ ঘন্টা করে বা 45 মিনিট করে সিটিং নিতে পারেন। এছাড়া আরেকটা রয়েছে ইন্টারনাল সেক্টর, যেটা ইন্টারনাল সেক্টরে আমরা যেটা করে থাকি সেটা হলো পরিপূর্ণ সেই আয়ুর্বেদ যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই আয়ুর্বেদ মেডিসিনের সাহায্যে মানে যেটাকে বলবো খাদ্যের মতো প্রতিষেধক, আপনার সেটাকে খুব মেডিসিন বলে যে মডার্ন মেডিসিনের সঙ্গে তুলনা করবেন তা কিন্তু হবে না, এটা আমাদের আয়ুর্বেদের একটা মানে খাদ্যের মতো, খাদ্যের মানে মেটাবলিক সিস্টেমের উপরেই অ্যাপ্লাই হয়ে থাকে, এবং সেটা করলে আপনাকে ঠিক 1 মাসে বা 7 দিনে বা 15 দিনে একটা ধারাবাহিক ওজন কমতে থাকে। এইভাবে যদি এ ব্যাপারে ডাক্তারবাবুকে কিছু বলতে চান নিশ্চয়ই আপনি যোগাযোগ করতে পারেন, ডাক্তারবাবু চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন বা যেখানে আপনারা যে কাছাকাছি যে সেন্টার হবে সেই সেন্টারে আপনারা চলে যাবেন। আমি একটু প্রশ্নে আসি ডক্টর মণ্ডল, যে আমরা অনেক সময় অনেক বিজ্ঞাপন দেখি যে 1 মাসে 10 কেজি ওয়েট কমে যাবে আমার, তা আমরা অনেকে ছুটেও যাই যে ওয়েট কমানোর জন্য, 1 মাসে যদি কমানো যায়, কিন্তু এটা কি সঠিক পদ্ধতি যে আমি 1 মাসে 10 কেজি ওয়েট কমাচ্ছি?
না, এটা কোনোদিনই সঠিক পদ্ধতি না। আপনার শরীরের যে বয়স এবং তার যে এজ, এজের সঙ্গে যে আপনার শরীরের একটা ভারসাম্য সেটাকে মেনটেন করতে গেলে, যদি আমি 1 মাসের মধ্যে 10 কেজি ওয়েট কমিয়ে দিই, তাহলে আমার আনুষঙ্গিক অনেক রকমই আমার সমস্যা আসতে পারে শারীরিক। সেই সমস্যাকে আমাকেই তাহলে ইনভাইট করা হয়। যেমন সেখানে আরেকটা মানে সমস্যা চলে আসে, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে রক্ত স্বল্পতা চলে আসে, হ্যাঁ, অ্যানোরেক্সিয়া নার্ভোসা ডিজিজ অনেক সময় চলে আসতে পারে, রক্ত স্বল্পতা। সেই জায়গা থেকে আপনাকে অনেক সময় এই ক্ষেত্রে হসপিটালাইজ হতে হয়। আমরা সেই ধরনের ট্রিটমেন্টটা করি না, আমরা সাইন্টিফিক্যালি মেশিনের সাহায্যে ইন্টারনালি এবং এক্সটার্নালি যে সমস্ত আপনার এক্সেস ফ্যাটগুলো আপনার ডিপোজিট হয়ে আছে, সেই ডিপোজিটেড এক্সেস ফ্যাটগুলোকে আমরা ডিজলভ করি উইথ আওয়ার মেডিসিন, আমাদের যে তৈরি মেডিসিন আছে সেই মেডিসিন, আর আমাদের যে মডার্ন মানে মেশিনারিজ রয়েছে সেই মেশিনারিজ দিয়ে আমরা দুই ধরনের দুইভাবে আমরা ধীরে ধীরে স্লোলি এটাকে আস্তে আস্তে আপনার কমে যাবে, তার জন্য একটা সময় লাগে আর কি। অবশ্যই যেটা আপনাদের একটা ট্যাগলাইন, রিডিউস ফ্যাট বি ফিট, তো সেখানে দাঁড়িয়ে আমরা সত্যি নিজেদের ওয়েটটা কমাবো কিন্তু সুস্থ থেকে। যে অনেক সময় কি হয়, অনেকে থেকে ডায়েট করতে মাথা ঘুরে পড়ে গেল রাস্তার মাঝখানে, তো সেরকম। আচ্ছা, এখানে একটা জিজ্ঞেস করি, আমরা তো, আমার যেটা ধারণা যে এক একজন এক একটি কারণে নিশ্চয়ই মোটা হয় বা ওবেসিটি তাদের হচ্ছে, তো সেক্ষেত্রে কি আপনারা তাদের রুটে গিয়ে জানেন যে তারা কেন এই মেদ বৃদ্ধি তাদের হচ্ছে? হ্যাঁ, মেদ বৃদ্ধি তো বিভিন্ন রকম কারণ আছে, জাঙ্ক ফুড আমরা খাচ্ছি, হ্যাঁ, জাঙ্ক ফুড খাচ্ছি, তারপরে একটা মানসিক টেনশন থেকে হতে পারে, রক্ত স্বল্পতা থেকে হতে পারে, হেরিডিটি থেকে হতে পারে, অনেক রকম মানে ফ্যাট জাতীয় ফুড খেলে তার থেকে হতে পারে, হ্যাঁ, অনেক রকমের মানে কারণে এই সমস্ত ওবেসিটি আসতে পারে। বিভিন্ন, হ্যাঁ, বিভিন্ন আমাদের রুটটা আমরা জানি, রুটটা জেনে নিয়ে যে যে রুটের থেকে আমরা হয়েছে সমস্যাটা, সেই রুট থেকে আমরা তার ট্রিটমেন্টটা করা হয়। কেউ রয়েছেন আমাদের সাথে? নমস্কার। আমি আরো একবার ডক্টর মন্ডলকে বলবো, আর হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেখানে যদি আপনি ফোন করেন ইন ডিটেলস কিন্তু জানতে পারবেন। ধন্যবাদ। চুল পাকার সমস্যা তো এখন 32 এজ এখন সবারই মোটামুটি হচ্ছে, তো সেক্ষেত্রে মানে কতটা গ্যারান্টি দিচ্ছে HLN কোম্পানি? চুল পেকে যাওয়াটা, দেখুন, চুল পেকে যাওয়ার মধ্যে নানা রকম সমস্যা আমাদের মানুষই এগিয়ে বর্তমান যে ফার্স্ট লাইফ আমরা লিড করছি, এবং মানুষ যে সমস্ত দুর্বিষহ আমরা লাইফে খাদ্য খাওয়া, আমরা কিন্তু কেমিক্যাল জাতীয় খাদ্যটাই আজকাল বেশি খাচ্ছি, যেটা আমাদের অর্গানিক সিস্টেমগুলোকে আমাদের ডিস্টার্ব করে দিচ্ছে এবং আমাদের সেলগুলোকে ড্যামেজ করতে মানে বাধ্য করছে, এবং যার কারণে আমাদের এই চুলগুলো অকালপক্কতা চলে আসছে। এর জন্য আমাদের আয়ুর্বেদিক ন্যাচারাল যে ট্রিটমেন্টগুলো আছে, সেই ন্যাচারাল ট্রিটমেন্ট যদি যে কোনো মানে পেশেন্ট যদি নিতে পারে আমাদের এখানে এসে, খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই, এবং আমরা চুল পড়াটা 7 দিনের মধ্যে আমরা একদম স্টপ করে দেব, স্টপ করে দেব, এবং চুল পাকাটা আস্তে আস্তে ধীরে ধীরে সে কিন্তু চুল পাকাটা আমরা কমিয়ে দিতে পারবো আর কি, যাতে পরবর্তীকালে চুলটা যাতে আর না পাকে, সেটার একটা ব্যবস্থা করতে হবে। তো অবশ্যই আমাদের সময় শেষ কিন্তু শুরু হচ্ছে সময় আপনাদের, যারা ফোন করতে চাইছেন হেল্পলাইন নাম্বারে অবশ্যই ফোন করুন এবং যোগাযোগ করে চলে আসুন এবং নিজের ট্রিটমেন্টটা করুন, কারণ শুধুমাত্র ওজন কমানোর সমস্যা নয়, আপনারা যারা চুলের সমস্যায় রয়েছেন টাক সমস্যার সমাধান হয়ে যাবে, বাতজনিত যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে, সুগার থাইরয়েড তো রয়েছে। আগামী মঙ্গলবার 4:25 আরও বিস্তারিত আলোচনা আমাদের থাকবে, আলোচনা করব এবং প্রতি মঙ্গলবার এই অনুষ্ঠান দেখবেন, ভুলবেন না, এবং ফোন নাম্বারটা নিজের মোবাইলে স্টোর করে নিন। মিস্টার বিশেষকে ধন্যবাদ, ডক্টর মন্ডলকে ধন্যবাদ, ধন্যবাদ জানাই আপনাদের, সবাই ভালো থাকুন।